ওয়েলকাম ব্যাক তোমার ইউটিউব চ্যানেল সকল ছাত্রছাত্রীদের আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের ভিডিও আজকের ভিডিও আমার দশম শ্রেণীর ইতিহাস সাজেশান দু হাজার তেইশ সালের যারা পরীক্ষার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে এই ভিডিও তো তোমাদের পরীক্ষা হয়ে গেছে মূলত আমি আলোচনা করব ফার্স্ট চ্যাপ্টার যে সাজেশন এমনকি দু নাম্বার প্রশ্ন পর্যন্ত এবং তোমরা বিগত বছরগুলো দেখেছো যে আমি যে সাজেশন দিয়েছিলাম সে সাজেশন কিন্তু অব্যর্থ সাজেশন প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের কমন এসেছিল এবং আশা করি এই বছরও তোমাদের তা মিস করবে না প্রথমে যে চ্যাপ্টাগুলো তোমাদের রয়েছে এই বছর কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে অর্থাৎ চ্যাপ্টার কিন্তু আটটাই সিলেবাসে যেমন হচ্ছে যেমন ধরো প্রথম চ্যাপ্টার ইতিহাসের ধারণা দ্বিতীয় চ্যাপ্টার সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা তৃতীয় চ্যাপ্টার প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য যাই হোক এইভাবে তোমাদের কিন্তু আটখানে চ্যাপ্টার রয়েছে এইবার তোমাদের যে প্রশ্ন আসে আট নাম্বারের প্রশ্ন যেমন দু নম্বর এবং তিন নম্বর চ্যাপ্টার থেকে একটা আসবে চার ও পাঁচ থেকে একটা আসবে ছয় ও সাত থেকে একটা আসবে তোমাদেরকে তিনটি প্রশ্ন দেবে কিন্তু উত্তর করতে হবে একটি কাজেই প্রথম চ্যাপ্টার থেকে কোনো আট নাম্বারের প্রশ্ন আসবে না এবার কি আসবে তোমাদের প্রথম চ্যাপ্টার এক এবং দুই থেকে দুটি প্রশ্ন দেবে চার নম্বরে একটি করতে হবে তিন ও চার থেকেও দুটি প্রশ্ন দেবে চার নাম্বারে সেখান থেকে একটি করতে হবে পাঁচ ও ছয় থেকে অর্থাৎ টোটাল দেখো পিয়ার সেট হিসাবে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই জায়গাগুলো থেকে দুটি করে প্রশ্ন দেবে অর্থাৎ টোটাল তোমাদের প্রশ্ন দেবে দেখো আটটি সেখান থেকে চারটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে এবং দু নম্বর তো তোমাদের জানো যে এগারো গণিত দুই অর্থাৎ বাইশ নাম্বারে দু নম্বরের প্রশ্ন রয়েছে দু নম্বরটা কিন্তু একটা বড় ফাংশন হিসাবে কাজ করে তাহলে প্রথম যে তোমাদের চ্যাপ্টারটা সেই চ্যাপ্টার তোমাদের কিছু চার নাম্বারের প্রশ্ন আসবে আর কিছু দু নম্বরের প্রশ্ন আসবে এসব আমরা নিই ঠিক কি প্রশ্ন আসবে প্রথমেই যে প্রশ্নগুলো আমি দু হাজার তেইশ সালের জন্য ফার্স্ট চ্যাপ্টার থেকে রাখতে দিয়েছি অর্থাৎ ইতিহাসের ধারণা এই চ্যাপ্টার থেকে সেই প্রশ্নগুলো হচ্ছে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বিপিন চন্দ্রপালের আত্মজীবনী সত্তর বৎসরের গুরুত্ব দুই নম্বর প্রশ্ন জীবন স্মৃতি তিন নম্বর জীবনের ঝড়পাতার গুরুত্ব অর্থাৎ শৌলা দেবী চৌধুরীর গুরুত্ব চার নম্বর প্রশ্ন হিসাবে আমি রেখেছি ইতিহাসের উপাদান হিসাবে কন্যা গান্ধারী ইন্দিরা গান্ধীকে লেখা গান্ধীকে লেখা পিতা জওহরলাল নেহেরুর চিঠিগুলি গুরুত্ব লেখক পাঁচ নম্বর বঙ্গদর্শন এবং সমাপ্রকাশ পত্রিকার গুরুত্ব এবং ছ নম্বরে যেটা রেখেছি আমি ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো আমি আটটা কোয়েশ্চেনকে রেখেছি এখান থেকে তার মধ্যে আর দুটি প্রশ্ন আমি দিয়ে রাখছি সাত নম্বর প্রশ্ন হচ্ছে চিঠিপত্র কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে ব্যবহৃত এটি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আট নম্বর প্রশ্ন আধুনিক ইতিহাস চর্চার নারী ইতিহাসের গুরুত্ব লেখো আর নম্বরে রেখেছি আমি পোশাক ইতিহাসের হ্যাঁ পোশাক পরিচর্যের ইতিহাস চর্চার ওপর সংক্ষিপ্ত আলোচনা করো এগুলো হচ্ছে তোমাদের চার নম্বরের প্রশ্ন আসবে এবার আমরা চলে আসি দু নম্বরের প্রশ্ন ক্ষেত্রে যেগুলি ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন কোন কোন বিষয়ে স্থান লাভের ফলে আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য এসেছে তোমরা প্রত্যেকটি প্রশ্ন পেয়ে যাবে যদি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকো যেখানে অলরেডি বেশ কিছু কোয়েশ্চেন তোমাদের দেওয়া রয়েছে দু নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নবর্গের ইতিহাস চর্চার উপর আলোকপাত করছেন এমন কয়েকজন দাস গবেষকের নাম লেখো তিন নম্বর দুটি পরিবেশগত আন্দোলনের নাম লেখ চার নম্বর খাদ্য সংগ্রহক মানুষের মানুষের খাদ্য উৎপাদকে রূপান্তরিত হওয়ার ইতিহাস চর্চা আলোচনা করো পাঁচ নম্বর আধুনিক ইতিহাস চর্চার রূপে নানান বৈচিত্র্যগুলি উল্লেখ করো ছ নম্বর সামাজিক ইতিহাসের গুরুত্ব লেখো সাত নম্বর পোশাক পরিচ্ছদ সম্পর্কে থেকে কি জানা যায় লেখো আট নম্বর নৃত্য সঙ্গীত বিষয়ক ইতিহাস চর্চার গুরুত্ব লেখো ন নম্বর আধুনিক ইতিহাস চর্চার চলচ্চিত্রের গুরুত্ব দশ নম্বর আধুনিক ইতিহাসে ফটোগ্রাফির ব্যবহার এগারো যানবাহন যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব নির্বাচন করো বারো নম্বর শহরের ইতিহাসের গুরুত্ব লেখো এই প্রশ্ন কোঠে যদি তোমরা করে যাও তো তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে আর সাজেশন বলতে যেটা বোঝায় এটা হচ্ছে ঠিক সাজেশন দুটো প্রশ্ন করো সেখান থেকে একটি প্রশ্ন পাবে এরকমভাবে বলে দেওয়াটা সাজেশন নয় কিন্তু সারিসেন মানে পূর্ব পরিকল্পিত রূপরেখায় পড়াশুনো তৈরি করা ঠিক আছে তো সেই হিসাব দিক থেকে এগুলি হচ্ছে সঠিক সাজেশান এখন এক বছর সময় রয়েছে তোমরা সেইভাবে মনোনিবেশ করো এবং পড়াশুনো করো আচ্ছা ঠিক আছে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে